হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ নিয়ে এসছি এসএস জিনিস করবে দু হাজার একুশের ম্যাথ ক্লাস ফোরটি নাইন নিয়ে যার মধ্যে আজকের আমরা নয় বারো দু হাজার একুশের আসা সমস্ত ম্যাথ সলভ করব আমাদের এই সিরিজের মধ্যে আটচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখুন দেখে নিয়েও আগামী জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে গম এবং চালের ধার্যমূল্যের অনুপাত কত না থ্রি ইস টু এইট এবং পরিবারের ওইগুলি ব্যবহারের পরিমাণের অনুপাত কত না ফোর ইস টু নাইন মানে গম ব্যবহার হয় চা কেজি হোক বা চার একক আর চাল ব্যবহার হয় কত না নয় একক সেক্ষেত্রে কম এবং চালের ওপর খরচের অনুপাতটা কত দেখো কি হবে না এখানে যে দামটা বলেছে এই দামের সাথে পরিমাণটাকে গুণ করে দেবো আমরা আর কিছুই না চার ইন্টু তিন আর এপার থেকেও কি হবে না আট ইন্টু নয় তাহলে এখানে পাচ্ছি আমরা বারো ইস্টু হচ্ছে বাহাত্তর করলে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান ইস টু সিক্স এটাই হচ্ছে গম এবং চালের খরচের অনুপাত অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পঁয়ত্রিশ কিমি হাঁটতে সচিনের প্রেমের থেকে পঞ্চাশ মিনিট সময় বেশি লাগে কিন্তু সচিন তার দ্বিগুণ বেগে প্রেমের থেকে দেড় ঘন্টা আগে পৌঁছে যায় সচিনের বেগ হলো কত দেখো সচিনের বেগ আমি ধরে নেবো কত না এস আর প্রেমের বেগ নেবো আমি এখানে পি ঠিক আছে সেক্ষেত্রে দেখো প্রথমে কী হচ্ছে না শচীনের কিন্তু প্রেমের থেকে বেশি সময় লাগছে সেক্ষেত্রে কী হবে না এই পঁয়ত্রিশ কিমি যাচ্ছে পঁয়ত্রিশ বাই এ শচিনের যা সময় লাগছে প্রেমের যা সময় লাগছে পঁয়ত্রিশ বাই হচ্ছে পি সচিনের সময় থেকে প্রেমের সময়টা বিয়োগ করলে কী পাচ্ছি আমরা পঞ্চাশ মিনিট বা পাঁচ বাই ছয় ঘণ্টা পঞ্চাশ মিনিট মানে কি না পঞ্চাশ বাই ষাট ঘন্টা অর্থাৎ পাঁচ বাই ছয় ঘন্টা একইভাবে কী হবে যখন শচীনদার দ্বিগুণ বেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রেমের থেকে এত ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে তার মানে কি সময়টা কম লাগছে শচীনের ক্ষেত্রে তখন তখন প্রেমের সময়টা বেশি লাগছে তখন পঁয়ত্রিশ বাই পি ঠিক আছে তখন প্রেমের সময়টা থেকে যদি আমি তখন শচীনের সময়টা বিয়োগ করি তখন শচীনের সময় কি করবো আমরা পঁয়ত্রিশ বাই দেখো দ্বিগুণ বেগে মানে এখানে কিন্তু টু এস হয়ে গেল কি হবে তখন বিয়োগ করে তিনের দুই ঘন্টা আমরা এখান থেকে পাচ্ছি ঠিক আছে এবার যদি আমরা সিম্পল রেখে যোগ করি এখান থেকে দেখো পঁয়ত্রিশ ফি পঁয়ত্রিশ ফি কেটে যাচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ বাই এস যদি আমি কমন তুলি তাহলে এক মাইনাস একের দুই পড়ে থাকে আর এখানে দেখো ছয় লশক হয় পাঁচ প্লাস তিন তারিখে নয় মানে এখানে পাচ্ছি আমি চোদ্দো বাই হচ্ছে ছয় তাহলে পঁয়ত্রিশ বাই এস ইন্টু হচ্ছে একের দুই শোনান শোনান চোদ্দ বাই ছয় দুই দিয়ে কালো এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি সাত দিয়ে কালো পাচ্ছি এখানে পাঁচ সাত দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে দুই আলটিমেট এস এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন পাঁচ পনেরো বাই দুই বা সাত পূর্ণ একের দুই অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নাকি নেক্সট চল দেখো কী বলছে এখানে দুই চার ছয়ের চৌথ সমানপাতি এবং চার ও আটের তৃতীয় সমানুপাতির মধ্যে অনুপাতটা কত দেখো দুই চার ছয় মানে দুই বাই চার বাই এক্স ধরলাম দুই দিকে কালে এখানে পাচ্ছি আমি দুই আর পাচ্ছি আমি বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে বারো আচ্ছা আর এখানে দেখো বাই পাচ্ছি এখান থেকে আমরা ষোলো এখন অনুপাত চেয়েছে বারো ইস টু ষোলোর মধ্যে চার দিয়ে কালো পাচ্ছি এখান আমরা তিন এখানে পাচ্ছি আমরা চার তাহলে থ্রি ইস টু ফোর হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এ এবং বি এটা নির্দিষ্ট কাজ ছ দিনে সম্পূর্ণ করতে পারে বি এবং সি একই কাজ দশ দিনে করতে পারে বি এবং সি একত্রে একই কাজ পাঁচ দিনে করতে পারে সেক্ষেত্রে এ এবং সি একই কাজ দিনে করতে পারে দেখো এ প্লাস বি একটা কাজ করছে ছ দিনে বি প্লাস সি কাজটা করছে দশ দিনে আর এ প্লাস বি প্লাস সি তিনজনে কাজটা করছে পাঁচ দিনে এখন এটার নির্দেশন বলে পাচ্ছি আমরা এখান থেকে ষাট ধরলাম এটাই হচ্ছে আমাদের এখানে মোট কাজ সেক্ষেত্রে এদের এফিসিয়েন্সি কত না দশ এর ক্ষেত্রে কত না ছয় আর এর ক্ষেত্রে কত না বারো এখন দেখো এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এ প্লাস বিয়োগ করি তাহলে সি পেয়ে যাবো কত হবে সেটা না বারো মাইনাস দশ সময় দুই হচ্ছে এফিসিয়েন্সি ঠিক আছে আমার লাগবে কি এখানে এ এবং সিটা লাগবে সি তো পেয়ে গেছি এবার আমার লাগবে এটা এখন দেখো যদি বি প্লাস সি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে এ পেয়ে যাব তাহলে এর এফিসিয়েন্সি কী হবে এখান থেকে না বারো থেকে ছয় বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমরা ছয় তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা ছয় পাচ্ছি এখন এ আর সি একসাথে কাজ করলে টাইম কত লাগবে কি হবে ষাট হচ্ছে এখানে মোট কাজ আর এখানে এর এফিসিয়েন্সি কত না ছয় আর সির ক্ষেত্রে কত না দুই আট ষাট বাই আট চার দিয়ে কালো পাচ্ছি এখানে চার পড়ুনং সাত চার দুপুণে আট অর্থাৎ এখানে পাচ্ছি আমরা সাড়ে সাত দিন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে সোজাই আছে এটা নেক্সট চলো বলছি জনসংখ্যা হচ্ছে পাঁচ লাখ দি বার্ষিক জন্মের হার ফাইভ পার্সেন্ট হয় মৃত্যুর হার এক পার্সেন্ট হয় সেক্ষেত্রে তিন বছর পর জনসংখ্যা কত হবে তা ফাইভ জন্ম নিচ্ছে আর এক পার্সেন্ট মারা যাচ্ছে সেক্ষেত্রে এফেক্টিভ রেট কত হচ্ছে এখান থেকে করে কিন্তু প্রতি বছর বাড়ছে তাহলে জনসংখ্যা কত না পাঁচ লাখ ঠিক আছে ফোর পার্সেন্ট করে বাড়ছে তিন বছর মানে এখানে ওয়ান প্লাস ফোর বাই হান্ড্রেড করে আমরা এখান থেকে তিন বছর নিচ্ছি যে পাঁচের পরে এখানে রয়েছে পাঁচটা শূন্য ঠিক আছে তাহলে ইন্টু হচ্ছে একশো চার বাই একশো ইন্টু একশো চার বাই একশো ইন্টু হচ্ছে একশো চার বাই একশো এখন এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পুরো এখান থেকে চারটে শূন্য পুরো কেটে যাচ্ছে এখান থেকে এক দুই তিন চার আর এই পঞ্চাশ দিয়ে একশো গালো বাচ্চা আমরা দুই দুই দিয়ে গালো বাচ্চি এখানে আমরা বাহান্ন একশো চারে স্কোয়ার করে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান জিরো এইট ওয়ান সিক্স ইন্টু হচ্ছে বাহান্ন কত হয় প্রথমে আমি পঞ্চাশ ইন্টু দুই করে নিচ্ছি তাহলে ওয়ান জিরো এইট ওয়ান এই গুণটা করছি আমরা পাঁচশো রঙ ফাইভ ফোর জিরো তলা রয়েছে আর দুই থেকে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ আর এখানে পাচ্ছি আমরা দুশো ঠিক আছে দুশো ষোলো তো দুই দুই করে পাচ্ছি এখান থেকে দুশো ষোলো টু ওয়ান জিরো আচ্ছা এইটা আমি দেখে নিই আপাতত পাঁচশো ন আশি পাঁচ একের ছয় ঠিক আছে এখানে পাচ্ছি আমি দুই দুশো ষোলো টু ওয়ান সিক্স যোগ করে দাও থ্রি টু আট হাজার চোদ্দো চার হাতের এক ছয় একে আট হাজার চোদ্দো চার হাতের এক এক একে দুই পাঁচ ছয় তাহলে ফাইভ সিক্স টু ফাইভ সিক্স টু ফোর থ্রি টু এইটা হচ্ছে আমার তিন বছর পরে জনসংখ্যা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের কয় মূল্য বলছে কত এখানে না পনেরোশো পঁয়তাল্লিশ টাকা যেটা ধার্যমূল্য অপেক্ষা আবার পঁচিশ পার্সেন্ট কম যদি দ্রব্যটাকে আঠেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে লেনদেনের ওপর কত লাভ হয়েছে দেখো আমি ধরলাম মার্ক প্রাইস আমার একশো টাকা হলে তাহলে আমার কয়মূল্য মূল্য কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম বলছে এখান থেকে এমনিতেই তাহলে সেভেন্টি ফাইভ হচ্ছে আমার এখান থেকে কয় মূল্য সেভেন্টি ফাইভ এখন দেখো এইটার মান দিয়ে দিয়েছে কত না পনেরোশো পঁয়তাল্লিশ আমার কিন্তু দরকার একশোর মানটা কত তাহলে সেভেন্টি ফাইভের মান দেওয়া আছে কত পনেরোশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমার একশোর মানটা কত হবে এখান থেকে পনেরো পঁয়তাল্লিশ বাই হচ্ছে সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে একশো পঁচিশ দিয়ে ভালোবাসি এখান থেকে আমরা চার পঁচিশ দিকে ভালো পাচ্ছি এখান থেকে আমরা তিন তিন দিকে ভালো পাচ্ছি এখান থেকে আমরা তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ চার দিকে গল্প পাচ্ছি আমি টু জিরো সিক্স জিরো ঠিক আছে এখন দেখো বিক্রি করছি কততে আমি এসপিটা কত হবে আমার আঠেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করছি সেক্ষেত্রে আমার কি হবে না টু জিরো সিক্স হচ্ছে আমার ধার্য মূল্য তার ওপর আমার বিরাশি বাই একশো আমাকে হিসেবটা করতে হবে তো শূন্য এখান থেকে কাটছে আর কাটাকুটি করে লাভ নেই আচ্ছা এবার দেখো আমি গুণ করতে হবে এটা বিরাশি ইন্টু দুশো প্লাস ছয় সেক্ষেত্রে কি হবে এখান থেকে দু দুদুণে চার আধুণে ষোলো মানে ওয়ান সিক্স ফোর ডবল শূন্য আর এখান থেকে পাচ্ছি আমি ছ দুগুণে বারো দুই হাতে এক ছাড়া উনপঞ্চাশ ফোর নাইন টু এখান থেকে পাচ্ছি আমি নাইন টু আর এখান থেকে পাচ্ছি ওয়ান সিক্স এইট মানে ওয়ান সিক্স এইট নাইন পয়েন্ট টু এটা পাচ্ছি আমরা এখন দেখো এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য তাহলে আমার লাভ কত হলো না এইটা থেকে আমি পনেরোশো পঁয়তাল্লিশ কয় মূল্য আছে আমি বিয়োগ করে দেবো ঠিক আছে এখানে পাচ্ছি আমি দুই এখানে পার্লে পাচ্ছি আমি চার পাচ্ছি আর যেখানে কাটা পাচ্ছি আমি চার পাচ্ছি এখানে পাচ্ছি ওয়ান তাহলে ওয়ান ফোর ফোর পয়েন্ট টু তাহলে ওয়ান ফোর ফোর পয়েন্ট টু টাকা লাভ হচ্ছে কতর ওপর না পনেরোশো পঁয়তাল্লিশের ওপর তলায় একটা শূন্য আছে তাহলে একশো টাকার ওপর কত লাভ হবে আমাদের এখান থেকে এটা অ্যাপ্রক্সিমেট বার করতে হবে এটা ঠিক আছে দেখো প্রথমেই বলে রাখছি এখানে দেখো শূন্যটা কেটে যাবে ঠিক আছে শূন্য কেটে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো দশ পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে দেখো চোদ্দোশো চোদ্দো হাজার চারশো কুড়ি বাই হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ ঠিক আছে এইবার দেখো অপশানগুলো দেখো এখানে তেরো তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে হ নয় পয়েন্ট সামথিংই হবে সেটা কতটা হবে আমাদের একটু কাটাকুড়ি করে দেখতে হবে পাঁচ দিয়ে প্রথমে কাটছি আমরা একে পাঁচ দুগুণে দশ হচ্ছে এটা পাঁচ আশে চল্লিশ পাঁচ আষ্টে চল্লিশ চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে তিন পাঁচ এগারো তিনশো নয় পাচ্ছি আচ্ছা তিনশো নয় কেবল একটু কাটাকুটি করতে হবে এই জায়গায় আমি ক্লিয়ার রাখি ভাবটা দেখতেই হবে কারণ ক্লোজ রয়েছে খুব অ্যান্সারগুলো তিনশো নয় টু এইট এইট ফোর ঠিক আছে প্রথমে নয় দিয়েই খাওয়া এটাকে আমি তাহলে সাতাশ একাশি পাচ্ছি এখান থেকে আমরা শূন্য তিন পাচ্ছি এখান থেকে আর পাচ্ছি এখান থেকে একশো তিন ঠিক আছে পয়েন্ট ফাইভ এখানে পাচ্ছি আমি কত শূন্য সেক্ষেত্রে দেখো পাচ্ছি এখান থেকে তিন তিক্ষের নয় তিন লং সাতাশ তিন তিক্ষের নয় মানে নশো সাতাশ দেখো নাইন পয়েন্ট থ্রি মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো বার্ষিক নির্দিষ্ট সরস্বুদের হারে পনেরো হাজার পাঁচশো টাকা এত বছরে এত টাকা হয় একই টাকার ওপর একই হারে এত বছরের সরস্বুদ কত হবে দেখো এইটা হচ্ছে আমার মূলধন শুধু কত হয়েছে না এই টাকাটা হয়েছে যদি আমি এই টাকাটা এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কী পেয়ে যাব ইন্টারেস্টটা পেয়ে যাব কত সেটা না আট নয় এখানে পাচ্ছি আমি ছয় হাতে রয়েছে আমাদের এক পাঁচ একে ছয় আর এখানে পাচ্ছি তিন থ্রি সিক্স এইট নাইন হচ্ছে এখানে আমার সুদের পরিমাণ থ্রি সিক্স এইট নাইন সুদের পরিমাণ কত টাকার ওপর পনেরো হাজার পাঁচশো টাকার ওপর আচ্ছা রেটটা কত না আর বাই হান্ড্রেড ঠিক আছে আচ্ছা সময়টা কত এখানে তিন দুণে ছয় একে সাতের দুই বছরে আচ্ছা এবারে যদি কাটাকুটি করি এই দুটো শূন্য এখানে কেটে গেলো সাত দিয়ে গালো পাচ্ছি এখান থেকে পাঁচ সাতে পঁয়ত্রিশ এক পাচ্ছি এখান থেকে আমরা সাত দুগুণে চোদ্দো আর এখানে পাচ্ছি সাত সাতে উনপঞ্চাশ ঠিক আছে আচ্ছা এবার কাটাকুটি করবো আমরা আরের মানটা হচ্ছে পাঁচশো সাতাশ ইন্টু দুই বাই হচ্ছে একশো পঞ্চান্ন আচ্ছা দেখো একত্রিশ ইন্টু পাঁচ এটা হয় যদি একত্রিশ দিয়ে কাটা যায় এটা পাঁচশো সাতাশকে আমরা একত্রিশ দিয়ে ভাগ করছি সংগ্রহগুলো একটু বড়ো বড়ো কিছু করার নেই এক সাত দুই মানে এখানে কাটাকুটি যায় সতেরো দিয়ে একত্রিশ দিয়ে কাল এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে কালে পাচ্ছি আমি সতেরো মানে চৌত্রিশ বাই ফাইভ হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে আচ্ছা এখন কী চেয়েছি এখানে একই টাকার ওপর অর্থাৎ ওই পনেরো হাজার পাঁচশো টাকার ওপরই একই হারে মানে সেই চৌত্রিশ বাই পাঁচ হারে তলায় একটা একশো আছে কুড়ির তিন বছর দেখো তিনশো আঠেরো দিয়ে কুড়ির তিন বছরের সুদটা কত হবে আমাদের এখান থেকে হিসেব করে বার করতে হবে এই দুটো শূন্য এখান থেকে কাটলো পাঁচ দিয়ে কাটলো পাচ্ছি এখান থেকে আমরা চার আর তো কিছু কাটাকুটি নেই এবার আমাকে একটু গুণ করতে হবে এটাকে ঠিক আছে আচ্ছা আর সব ঠিক আছে তো আশা করি টি বাই তো এখানে এইটা হচ্ছে আমার টাকার পরিমাণটা হলো চৌত্রিশ বাই পাঁচ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই হচ্ছে এখানে একশো আর হচ্ছে এখানে কুড়ি তিন বছর ঠিক আছে এবার একটু কাটাকুটি করতে হবে দেখো এখানে প্রথমে আমি এইটা দুটো গুণ করে দিচ্ছি একশো পঞ্চান্ন দেখো সত চৌত্রিশ মানে কী বোঝায় এখান থেকে দুই ইন্টু সতেরো বোঝায় ঠিক আছে তাহলে একশো পঞ্চান্ন ইন্টু দুই মানে কত পাচ্ছি এখান থেকে আমি তিনশো দশ পাচ্ছি তিনশো দশ পাচ্ছি আর এখানে পড়ে থাকছে আমার আট তাই তো তিনশো দশ পড়ে থাকছে আর এখানে পড়ে থাকছে আমার আট না সতেরো ইন্টু হচ্ছে চার পড়ে থাকছে তলায় একটা তিন আছে আচ্ছা এবার গুণ করি এটাকে আমি শূন্য তো থাকছে এখানে সতেরো 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 হাজার এক আমাদের একান্ন একে বাহান্ন ফাইভ টু সেভেন জিরো ফোর বাই হচ্ছে থ্রি আচ্ছা আর দুটুকুন করে চার শূন্য শূন্য চার সাত আঠাশের আট হাতের রয়েছে আমাদের দুই চার দুগুণে আট দুই দশের শূন্য হাতে রয়েছে আমাদের এক কুড়ি একে একুশ টু ওয়ান তিন দিয়ে ভাগ করবে দেখো তিন সাত একুশ শূন্য আশি বাই তিন মানে এখানে তিন ছাব্বিশে হচ্ছে তোমার আটাত্তর তিন মানে এখানে ছয় 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 এর মধ্যে যাচ্ছে সেভেন মানে প্রায় অ্যান্সার আমাদের সেভেন জিরো ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে দেখো সংখ্যাগুলো একটু বড়ো প্রথমেই কিন্তু ঘাড়বালে চলবে না এগুলো একটু করতে হবে পরীক্ষা দিলে আর কি করা যাবে নেক্সট চলো একটা চেয়ারের কয় মূল্য কত না চারশো টাকা রবি দশটা চেয়ার এত টাকায় কিনছে দশটা চেয়ার কেনার জন্য তাকে কত শতাংশ ছাড় দিচ্ছে বা ছাড় পেল সে দেখো ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা তাহলে দশ জারের দাম কত হওয়া উচিত ছিল না চারশো পঞ্চাশ ইন্টু দশ সাড়ে চার হাজার টাকা হওয়া উচিত ছিল কিন্তু সে নিচ্ছে কততে না আটত্রিশশো পঁচিশে কিনছে সেক্ষেত্রে ছাড় দিচ্ছে কত এখানে পাচ্ছি পঁচাত্তর মানে উনচল্লিশ পেয়ে গেলাম ছয় ছশো পঁচাত্তর টাকা তাকে ছাড় দিচ্ছে তাহলে সিক্স সেভেন ফাইভ ছাড় দেওয়া হচ্ছে কতর ওপর চার হাজার পাঁচশো টাকার ওপর সেক্ষেত্রে একশো টাকার ওপর কত ছাড় দিচ্ছে ধরো শুনে এখান থেকে কাটলো পাঁচ দিয়ে কারো বাচ্চে কেন্দ্রে আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে কারো কেন্দ্রে আমরা নয় আর নয় দিয়ে কারোবাজি কেন্দ্রে আমরা পনেরো তাহলে ফিফটিন পারসেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার ফিফটিন পারসেন্ট অপশান ডি নেক্সট চলো একটা আয়তক্ষেত্রের বাঘগুলোর মধ্যে অন্তর কত না তিন সেমি ধরলাম লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে কত না বি তাহলে এদের মধ্যে অন্তরটা কত না তিন আচ্ছা ক্ষেত্রফল বলছে এখানে একশো চুয়ান্ন মানে এল ইন্টু বি কত বে দিয়ে দিয়েছে এখানে একশো চুয়ান্ন তো বলছে এখানে বৃহত্তর বাউর মধ্যে দৈর্ঘ্য কত দেখো এইটাকে ভাঙলে আমরা পাই চোদ্দ ইন্টু এগারো দেখো একটু সংখ্যাটা মনে মনে ভাঙতে হবে বা রাফে ভেঙো দিয়ে দেখতে পারো এখান থেকে ঠিক আছে দেখো এখানে চোদ্দো আর এগারো এই দুটো সংখ্যাই পাচ্ছি আমরা দেখো এদের মধ্যে গ্যাপটা কত না তিন তারপর নিশ্চয়ই বড় বাউটা কত এখানে চোদ্দো আর ছোটো বাউটা কত এখানে এগারো যে যে কি আমার এখানে বৃহত্তর বাউ দৈবগত তাহলে চোদ্দ হচ্ছে আমার এখানে অ্যান্সার কিছু করা দরকার নেই জাস্ট ভেঙে দাও নেক্সট চলো একটা ব্যাগের মধ্যে এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার কয়েন বারো টু পাঁচ ইস টু তিন অনুপাতে আছে যদি ব্যাগের মধ্যে মোট এত টাকা থেকে থাকে তবে পাঁচ টাকার কয়েন ব্যাগে কতগুলো আছে তা ধরলাম এখানে আছে বারো এক্স এখানে আছে ফাইভ এক্স এখানে আছে থ্রি এক্স তাহলে বারো এক্সের সাথে আমি টাকার ভ্যালু মানে এক টাকার এক টাকা গুণ করবো ফাইভ এক্সের সাথে আমার এখানে দুই গুণ করবো কারণ দু টাকার কয়েন এটা আচ্ছা আর থ্রি সাথে কিন্তু এখানে আমি পাঁচ গুণ করবো মোট টাকা কত হচ্ছে এখান থেকে থ্রি এখানে পাচ্ছি আমি বারো এখানে পাচ্ছি আমি দশ মানে বাইশ পেয়ে গেলাম বাইশ আর পনেরো কত পেয়ে গেলাম তাহলে থ্রি সিক্স আমরা সাঁত্রিশ দিয়ে ভাগ করছি থ্রি আচ্ছা নয় দিয়ে নয় যাবে নয় দিয়েই যাবে এটা নিশ্চয়ই

পাঁচ টাকার কয়েন ব্যাগে কতগুলো আছে আমি ধরেছিলাম কটা না থ্রি এক্স খানা তাহলে তিন ইন্টু আচ্ছা আটানব্বই এটা তিন ইন্টু আটানব্বই তিনশো চার দুই সাতাশ হচ্ছে আমার এখানে অপশান ডি নেক্সট চলো একটা নির্বাচনে দেখো বলছে দুটো প্রার্থী অংশ নিচ্ছে মোট ভোটের মধ্যে পার্টি ডি পার্টি আর অপেক্ষা বারো বেশি ভোট পায় যদি পার্টি আর এক লাখ ছিয়াত্তর হাজার ভোট পায় তবে এটি কত ভোটে নির্বাচন হারে তো দেখো একটা জিনিস ডি পার্টি আর অপেক্ষা বারো পার্সেন্ট বেশি ভোট পাচ্ছে কে বেশি ভোট পাচ্ছে না পার্টি ডি আর অপেক্ষা এত বেশি ভোট পাচ্ছে আমি নিশ্চয়ই ডি থেকে যদি আমি বারো পার্সেন্টকে বিয়োগ করে দিই তো নিশ্চয়ই সেটা আর এর সাথে সমান হবে অর্থাৎ ডি সমান সমান হচ্ছে আর প্লাস বারো পার্সেন্টটা বলতে পারি এবার দেখো মোট ভোট যা হয়েছে আর আর ডি মিলিয়ে কত নিশ্চয়ই হান্ড্রেড ঠিক আছে সেখান থেকে ডির মানটা বসিয়ে দেওয়া এখান থেকে দেখো এখানে পাচ্ছি আমি কি আর প্লাস বারো পার্সেন্ট সমান কত একশো সেখান থেকে টু আর সময়সন দেখো এখানে কত অষ্টআশি তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ আর চুয়াল্লিশ মানেই তাহলে ডি কত পাচ্ছি এখান থেকে ফিফটি সিক্স পার্সেন্ট ঠিক আছে দেখো এবার আর বলছে কত এখানে আর বলছে কিন্তু এখানে এক লাখ ছিয়াত্তর হাজার ভোট পাচ্ছে ঠিক আছে ফর্টি ফোর পার্সেন্ট মানে এটা পাচ্ছে তাহলে আমি এখান থেকে একের মানটা বার করতে পারি কত হবে এক সাত ছয় তার পাশে তিনটে শূন্য বাই হচ্ছে চুয়াল্লিশ কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা চারের পাশে তিনটে শূন্য চার হাজার এখন চেয়েছে কি যে কত ভোটে হারছে দেখো এ পাচ্ছি ফিফটি সিক্স আর এ পাচ্ছে ফোরটি ফোর মানে আলটিমেট আমার বারো পার্সেন্টের মানটা দরকার তাহলে কী হবে এটা না বারো ইন্টু চার হাজার কত হচ্ছে এখানে ফর্টি এইট থাউজেন্ড হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে মান নির্ণয় বলেছে এখানে দেখো দুই এর তিন মানে ছয় পেয়ে গেলাম এখান থেকে আমরা আর আঠেরো ইন্টু চার মানে আঠেরো ইন্টু চার বাই হচ্ছে ছয় মাইনাস চার এটা হচ্ছে আমার ওপরে আছে ছয় দিয়ে কারো পাচ্ছি আমরা তিন এখান থেকে তিন চার বারো বারো থেকে চার পেয়ে করা মানে এখানে পাচ্ছি আমরা আট পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এবার এইটুকুর কাজ করি আমরা এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি দুই মানে চার পেয়ে গেলাম চার আর একে কত পাচ্ছি এখানে পাঁচ পেয়ে গেলাম পাঁচ মাইনাস চার এর দুই মানে কাটাগুটি করে পাচ্ছি এখান থেকে আমরা তিন তাহলে দুই ইন্টু তিন বাই দুই 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 কাটে তিন পাচ্ছি এখান থেকে আমরা তাহলে আট বাই দুই মানে আলটিমেট অ্যান্সার কত পাচ্ছি এখান থেকে আমি ফোর ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার এই সরলটা করে আমি কত পাচ্ছি না ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো মার্ক করে দিই এখানে নেক্সট চলো একটা সংখ্যাকে তিন চার ছয় পনেরো কুড়ি ধরে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ শেষ পাওয়া যায় এছাড়াও সংখ্যাটি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যাগুলির সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করতে হবে আমাদের ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো এই সংখ্যাগুলি ভাগ যায় এমন সংখ্যা কী হবে না এলসিএম হবে লসাগু হবে তাহলে তিন নিলাম এখান থেকে চার নিলাম এখান থেকে ছয় থেকে নেওয়ার কিছু নেই কারণ দুইও আছে মধ্যে তিনও আছের মধ্যে পনেরো থেকে দেখো তিন ইন্টু পাঁচ পাঁচটা নেওয়ার আছে কুড়ি মানে কি চার ইন্টু পাঁচ চার ইন্টু পাঁচ নেওয়ার কিছু নেই দেখো নেওয়ার রয়েছে তাহলে এখানে আলটিমেট নেওয়ার কিছু নেই আর চার পাশে কুড়ি আর তিনে কত হচ্ছে না ষাট এখন দেখো সব থেকে বড়ো সময় কত হয় ট্রিপল নাইন তিন তিন অঙ্গের ক্ষেত্রে ষাট দিয়ে ভাগ করে দেখে নেওয়া একটু ষাটে কে ষাট যাচ্ছে এখান থেকে থ্রি নাইন নাইন ষাট ছয় হচ্ছে তিনশো ষাট মানে থ্রি নাইন হচ্ছে ভাগ শেষ অর্থাৎ নাইন 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 মাইনাস থ্রি নাইন মানে নাইন সিক্স জিরো হচ্ছে সেই সংখ্যাটা যেটা কিন্তু তিন চার ছয় পনেরো এবং কুড়ি ধারে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগটা মিলে যাবে আর এখানে কি বলেছিল এক ভাগ সিক্স থাকবে তো এর সাথে জাস্ট একটা এক যোগ করে দেওয়া অর্থাৎ নাইন সিক্স ওয়ান হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার এবার বলছি কি এখানে এই সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি তাই নয় ছয় পনেরো আর একে কত হয় না ষোলো ষোলো হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোন নির্দিষ্ট মূলধন এক লাখ চল্লিশ হাজার টাকার ওপর অর্জিত আট পারসেন্ট সুদ ঠিক আছে প্রতি বছর সম পরিমাণে কুড়িটা স্কলারশিপ ওদের জন্য ব্যবহার করা হয় মানে এই টাকার ওপর যে আট পার্সেন্ট সুদটা হবে সেটা আমরা কুড়িখানা স্কলারশিপের জন্য ইউজ করে থাকবো প্রত্যেক কিন্তু সমান সমান স্কলারশিপ আছে সেক্ষেত্রে প্রতিটা স্কলারশিপের মূল্য কত দেখো তাহলে কুড়িটা স্কলারশিপের জন্য লাগছে কত টাকা এখান থেকে এক লাখ চল্লিশ তার আট পার্সেন্ট মানে আট বাই একশো ঠিক আছে শূন্য শূন্য এখান থেকে কাটলো ঠিক আছে তাহলে এখানে একের মূল্য কত হবে এখান থেকে কটা শূন্য আটটা শূন্য যদি এখান থেকে এক দুই তিন চার আচ্ছা ঠিক আছে তাহলে একের মূল্য কত হবে এখান থেকে এক চার দুটো শূন্য আট আছে ইন্টু হচ্ছে একের কুড়ি তো দুটো শূন্য এখান থেকে কেটে গেলো দুই দিক কালোবাসি এখান থেকে আমার সত্তর সত্তর ইন্টু আট মানে পাঁচশো ষাট টাকা পত্রিকা স্কলারশেপ মূল্য কত না পাঁচশো ষাট টাকা নেক্সট চলো এ হচ্ছে বিয়ের এক তৃতীয়াংশ বি হচ্ছে আবার সি এর দ্বিগুণ ডি হচ্ছে আবার এর দুই তৃতীয়াংশ হলে এবিডি গ যদি সেভেন্টি ফোর হয় সেক্ষেত্রে এ এবং সির মধ্যে অন্তরটা কত ঠিক আছে আচ্ছা দেখো আমি একটু বুদ্ধি করে নেব এখান থেকে বি হচ্ছে এখানে সি এর দ্বিগুণ আমি দেখো সিটাকে ধরবো এখান থেকে আমি ধরলাম থ্রি এক্স করে নিলাম তাহলে বি কত হবে এখান থেকে সিক্স এক্স সেক্ষেত্রে এ কি হবে না বি র আবার এক তৃতীয়াংশ মানে হয়ে গেল এটা টু এক্স সেক্ষেত্রে ডি কী হবে ডি আবার বলছে এখানে দুই তৃতীয়াংশ কার না এর দুই তৃতীয়াংশ মানে এইটার ওপর এর তিন গুণ করছি মানে পাচ্ছি এখান থেকে কত না ফোর এক্স এখন দেখো গড় বলেছে কত চুয়াত্তর বলেছে মানে সমষ্টি কত হবে না চুয়াত্তর ইন্টু চার চার চারে ষোলো ছয় হাজার এক আঠাশ এক উনত্রিশ এখন মানগুলো বসাও তিন এক্স সিক্স এক্স আর টু যোগ করলে পাচ্ছি এখান থেকে ছয় তিন নয় দুই এগারো বাই সঙ্গে সঙ্গে কত না টু নাইন সিক্স তাহলে তিন এগারো তেত্রিশ আর সাঁত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা টু নাইন সিক্স ইন্টু থ্রি বাই থার্টি সেভেন থার্টি সেভেন নিশ্চয়ই এটা কাটে সাত সাতাটা ছাপ্পান্ন ছয় পাঁচ চব্বিশ উনত্রিশ ঠিকই আছে মানে চব্বিশ এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ এখন প্রশ্ন হচ্ছে এ এবং সির মধ্যে অন্তর এ হচ্ছে এইটা সি হচ্ছে এইটা এদের মধ্যে অন্তর কত না থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে এক্স এক্সের মান অর্থাৎ আলটিমেট চব্বিশই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে চৌষট্টি সেমি এন্টু ছত্রিশ সেমি ইন্টু ফোরটি ফোর সেমি ম্যাপের একটা নিরেট ধাতব্য আয়তককে ঘরানো হলো এবং প্রতিটা বারো সেমি প্যাসারদের নিরেট বল এটা থেকে তৈরি করা হয় তো বলের সংখ্যা হবে কটা মানে কতগুলো বল আমার তৈরি করা যাবে তো আমি ধরলাম এখানে এনখানা বল তৈরি করা যাবে এন ইন্টু চারের তিন পাই পাই মানে কত এখানে বাইশের সাত আর কিউব আর কি মানে এখানে বারো ইন্টু বারো ইন্টু হচ্ছে বারো সমাশোন কি হবে এখানে আয়ত ঘনটার আয়তন চৌষট্টি ইন্টু থার্টি সিক্স ইন্টু হচ্ছে ফোরটি ফোর ঠিক আছে সাত মানে কাটাকুটি করো দেখো চার দিয়ে কাটছে তাকে চার দিয়ে এখানে পাচ্ছি এগারো এগারো দিয়ে কাটছি এখানে পাচ্ছি আমরা এখান থেকে বাইশ মানে দুই পাচ্ছি এখান থেকে ঠিক আছে বারো দিয়ে ছত্রিশ কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন ঠিক আছে আর কি কাটাকুটি আছে দেখো আমি আরও কাটাকুটি তো যাই অবশ্যই তিন দিয়ে বারো কালো পাচ্ছি এখান থেকে আমরা চার পাচ্ছি ঠিক আছে চার দিয়ে চৌষট্টি কালো পাচ্ছি থেকে আমরা ষোলো দুই দিয়ে ষোলোকে কালো পাচ্ছি আমরা আট ঠিক আছে আট মানে চার দিয়ে কালো পাচ্ছি থেকে আমরা দুই পাচ্ছি চার দিয়ে কালো আমরা তিন পাচ্ছি ঠিক আছে এই তিন এই তিন কাটে তাহলে এনের এর মানটা দেখো যার এখানে সাদ আছে আর এখানে আছে দুই কোনো গুণগুলো পাচ্ছি আমরা এখানে চোদ্দো তাহলে চোদ্দোটা বল তৈরি করা যাবে নেক্সট চলো মানি নেয় বলেছে এখান থেকে সাত থেকে দুই বে কোলা হয় পাঁচ দশ থেকে পাঁচ বে কোলা হয় পাঁচ ঠিক আছে কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে হয় পনেরো তাহলে পঁচিশ থেকে পনেরো বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি দশ দশ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি নেক্সট চলো আটশো টাকায় নটা ছাতা কেনা হলো এবং সাতটা আটশো টাকা দরে বিক্রি করা হলো সেক্ষেত্রে লাভের হার কটা হবে কত হবে নটা ছাতা আঠশো টাকায় কিনছি আর এখানে সাতটা আটশো টাকায় বিক্রি করছি এই কোয়ান্টিটি মানে এই যে পরিমাণ সংখ্যাটা আছে না এই এইটাকে সেম করার চেষ্টা করো মানে আমি এটাকে সাত দিয়ে গুণ করছি তাহলে এপারও সাত দিয়ে গুণ হবে আর একে আমি নয় দিয়ে গুণ করছি তাহলে এপারও আমার নয় দিয়ে গুণ হবে সেক্ষেত্রে তেষট্টিটার দাম কত হচ্ছে পাঁচ হাজার ছশো ঠিক আছে আর এখানে দেখো তেষট্টিটার দাম কত হচ্ছে এখান থেকে সাত হাজার দুশো ব্যাস কোয়ান্টিটি সেম হয়ে গেছে মানে আমি এবার হিসেব করতে পারবো এখান থেকে দেখো তাহলে কত লাভ হচ্ছে এখান থেকে দেখো ষোলোশো টাকা লাভ হচ্ছে কত ওপর না ছাপ্পান্নশোর ওপর তাহলে ষোলোশো টাকা লাভ হচ্ছে পাঁচ হাজার ছশো টাকার ওপর সেক্ষেত্রে আমার একশোর উপর কত লাভ হবে এই দুশো এখান থেকে কাটলো চার দিকে কালো পাচ্ছি এখানে চার চোদ্দ ছাপ্পান্ন চার পঁচিশে হচ্ছে একশো দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা সাত এখানে কাটো পাচ্ছি আমরা আচ্ছা দুই দিয়ে হ্যাঁ দুই দিয়ে কাটছি ঠাক দুই দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা আট পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমরা সাত পাচ্ছি আচ্ছা আট পরিশ্রম কত পাচ্ছি এখান থেকে দুশো বাই হচ্ছে সাত দেখো সাত আটাশে কত হয় একশো ছিয়ানব্বই হয় এখান থেকে চার সাত মানে এখানে পুরো আটাশ পয়েন্ট পাঁচ তো আসছেই এমনিতে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বদ্রির পনেরো পার্সেন্ট ক্ষতি হয় যখন সে তার স্কুটারটা সতেরো হাজার টাকা দামে বিক্রি করে আঠেরো পার্সেন্ট লাভ পেতে হলে তাকে ক দামে এটাকে বিক্রি করতে হবে দেখো সে এসপি কত তার এটা সতেরো হাজার হচ্ছে তার এসপি এটা বিক্রি করে তার কিন্তু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তখন তার কেনা দামটা কত ছিল সতেরো হাজার ইন্টু একশো বাই হচ্ছে পঁচাশি পঁচাশিতে কাটে পাচ্ছি এখান থেকে আমরা দুশো এখানে কাটে আমরা দু কুড়ি হাজার কুড়ি ছিল তার এখন যদি এটার ওপর তাকে আঠেরো পার্সেন্ট লাভ পেতে হয় সেক্ষেত্রে এসপি কত হবে তো কুড়ি হাজার ঠিক আছে কুড়ি হাজারের ওপর একশো বাই হচ্ছে একশো এই দুটো শুনে এখান থেকে কাটলো আমি আর পাশে হচ্ছে দুটো শূন্য তাহলে তেইশ হাজার ছশো হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো যদি রাহুলের বেতন থেকে সিক্সটি পারসেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয় তবে ট্যাক্স হিসেবে দেওয়ার জন্য বারো বারো হাজার আটশো টাকা পড়ে থাকে সেক্ষেত্রে রাহুল মোট কত ট্যাক্স দেয় দেখো যদি বাকি থেকে তাকে তাহলে আমি বলতে পারি কি যে হানড্রেড পারসেন্ট হচ্ছে এখানে ট্যাক্সের পরিমাণ সেখান থেকে সিক্সটি পার্সেন্ট কেটে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু পড়ে আছে কোথাও ফর্টি পার্সেন্ট এই ফর্টি পার্সেন্টের মানটাই কত না বারো হাজার আটশো তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমি চার তিনে বারো চার দুকোনে হচ্ছে আট তাহলে আমার এখানে দরকার যে মোট ট্যাক্সের পরিমাণে হান্ড্রেড পার্সেন্টের মানটা কত মানে বত্রিশশো ইন্টু হচ্ছে একশো কত পাচ্ছি এখান থেকে আমরা না বত্রিশ আচ্ছা এখানে শূন্য একটা কাটে শূন্য শূন্য কাটে এখান থেকে তিনশো কুড়ি হবে এটা সরি তিনশো কুড়ি তাই এখানে পাচ্ছি আমি বত্রিশ হাজার বত্রিশ হাজার হচ্ছে আমার এখানে ট্যাক্সের পরিমাণ অপশান সি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ছোটো থেকে বড়ো সাজানো সাতটা অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে কত সেভেন্টি নাইন সেক্ষেত্রে প্রথম পাঁচটা সংখ্যার গড় কত দেখো সাতটা বলেছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে একদম মাঝের সংখ্যা কোনটা মানে এইটা হচ্ছে মাঝের সংখ্যা এইটাই হচ্ছে আমার গড় কত সেভেন্টি নাইন এখন অযুগ্ম বলেছে প্রত্যেকটা ক্রমিক তাহলে নিশ্চয়ই এর আগেরটা কত সেভেন্টি সেভেন তার আগেরটা সেভেন্টি ফাইভ তার আগেরটা সেভেন্টি থ্রি আর এবারে একটা কত হবে এইটটি ওয়ান এইটটি থ্রি ফাইভ আমাকে চেয়েছে এখন প্রথম পাঁচটা মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যে ঘর কত হবে দেখো এই পাঁচটার মধ্যে মাঝের সঙ্গে কোনটা এইটা সেভেন্টি সেভেন এপারে দুটো আছে এপারে দুটো আছে তাহলে একদম মাঝে কে আছে সাতাত্তর রয়েছে এটাই হচ্ছে আমার ঘর অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো শহর মধ্যে দূরত্ব আট ঘন্টায় পঞ্চম কিবার ঘন্টা বেগে অতিক্রম করা যায় যদি বেগ পঁচিশ কিমি পার ঘন্টা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কতটা সময় বাঁচবে দেখো এমনিতে আট ঘন্টায় ফিফটি ফাইভ কিমি পার ঘন্টা বেগে আমরা যাচ্ছি এই ডিস্টেন্সটা ঠিক আছে এখন বলছি যদি বেগ পঁচিশ কিমি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বেগটা কত হচ্ছে না পঞ্চাশ পঞ্চান্ন প্লাস হচ্ছে পঁচিশ সেক্ষেত্রে সময় লাগবে কত না টি লাগবে সময় টি মান কত হবে এখান থেকে আট ইন্টু পঞ্চান্ন বাই হচ্ছে আশি কাটাগরি করলে এখানে পাচ্ছি আমি দশ মানে ফাইভ পয়েন্ট ফাইভ আওয়ার পাচ্ছি আমরা এখান থেকে তাহলে আগে লাগতো কত আগে লাগতো হচ্ছে এইট আওয়ার এখন লাগছে কত না ফাইভ পয়েন্ট ফাইভ আওয়ার যদি বিয়োগ করে দিতে পাবো কত এখান থেকে দেখো পাঁচ পাবো মানে ছয় দুই টু পয়েন্ট ফাইভ আওয়ার মানে দু ঘন্টা তিরিশ মিনিট সময় আমার বাঁচবে ঠিক আছে এখন লাগছে কত না পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আগে লাগতো কত আট ঘন্টা যদি বিয়োগ করে দিই কী পাবো দু ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার নেক্সট চলো বলছে দেখো ছ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছাব্বিশ উনচল্লিশ এবং চল্লিশ যারা বিভাজ্য তা হলো কত দেখো সবার আগে দরকার আমার একটা এলসিয়াম দরকার বিয়াল্লিশ মানে আমি পুরোটাকে লিখে নিলাম মানে এখান থেকে দুই ইন্টু তিন ইন্টু সাত পুরো ভেঙে নিচ্ছি আমি এখান থেকে চুয়াল্লিশ মানে এখান থেকে চার ইন্টু এগারো মানে এখান থেকে আমি একটা দুই নব্বই আর নব্বই এখান থেকে আমি একটা এগারো ছাব্বিশ মানে দুই ইন্টু তেরো দুই তো নেওয়া হয়ে গেছে মানে তেরো নব্বই এখান থেকে আমি উনচল্লিশ মানে একটা তিন ইন্টু তেরো নেওয়া হয়ে গেছে অলরেডি চল্লিশ মানে কী হয়ে আছে এখানে চার ইন্টু দশ চার তো নেওয়া হয়ে গেছে আর হয়েছে দেখো আট ইন্টু পাঁচ বলতে গেলে একটা আট মানে তিনটে দুই আছে একটা পাঁচ আছে দুটো দুই এখান থেকে নেওয়া আছে মানে আমি থেকে একটা দুই নেবো আর একটা পাঁচ নেবো ব্যাস তিন দোকান ছয় সাথে হচ্ছে বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ দুই চুরাশি পাচ্ছি থেকে আমরা আচ্ছা আর এখানে এগারো চুরাশি আর এগারো মানে এখানে পাচ্ছি আমরা নশো চব্বিশ ইন্টু হচ্ছে তেরো ইন্টু হচ্ছে দশ চার বাহান্ন দুই হাতে রয়েছে পাঁচ আমাদের তেরো দেখুন ছাব্বিশ পাঁচে একত্রিশের এক হাতে রয়েছে তিন ন তিনে সতেরো আর তিনে কত হয় না একশো কুড়ি মানে ওয়ান জিরো ওয়ান এইটা হচ্ছে আমার ছ অঙ্কের সংখ্যা যেটা কিন্তু এইটা দ্বারা বিভাজ্য মানে এইগুলো দ্বারা বিভাজ্য এখন চেয়েছি কিনা বৃহত্তম সংখ্যা চেয়েছে এখন দেখো ওয়ান আর ওয়ান যদি আমি এটাকে নয় দিয়ে গুণ করি সেক্ষেত্রে হবে অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু তখন সাত অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে দেখো আট দিয়ে করলে কী পাচ্ছি এখান থেকে আমরা নাইন সিক্স জিরো আর এর আগেও নাইন সিক্স জিরো দেখো এটা কিন্তু ছ অঙ্কের বৃহত্তম সংখ্যা অপশান দেখো আমাদের রয়েছে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এইটাকে জাস্ট গুণ করে করে দেখতে হচ্ছে একটু এক দুই তিন চার দেখো মনে মনে গুন করলে আট বারো অঙ্ক ছিল বি হয় তো অনেক কিন্তু এটা ছ অঙ্কের মধ্যে থাকছে এটা যখনই আমি নয় দিয়ে গুণ করছি এটা কিন্তু আর থাকছে না ছ অঙ্কের হয়ে যাচ্ছে সাত অঙ্কের তো আমাদের অ্যান্সার কত ছিল নাইন সিক্স জিরো নাইন সিক্স জিরো নেক্সট চলো তো বলছি কি এটা দ্রব্যের জন্য একটা উৎপাদক বলছে বারো পার্সেন্ট লাভ করে একজন হোলসেলার লাভ করছে কত টেন পার্সেন্ট এবং একজন রিটেলার পনেরো পার্সেন্ট লাভ করে উৎপাদকের জন্য কয় মূল্য নির্ণয় করে যদি রিটেল প্রাইস হয় এত ঠিক আছে দেখো আমি ধরলাম কি না রিটেল প্রাইসটা ধরলাম একদম শুরুতে ধরলাম যে এই উৎপাদকের জন্য কয় মূল্য কত সিপি হচ্ছে একশো টাকা ঠিক আছে এখন প্রথমে দেখো বারো পার্সেন্ট লাভ হচ্ছে মানে একশোর ওপর একশো বারো বাই একশো মানে এখানে পেয়ে গেছি আমি একশো বারো পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা আবার দেখো এর ওপর কি টেন পার্সেন্ট লাভ হচ্ছে মানে এখানে পাচ্ছি আমি একশো বারোর ওপর এগারো বাই হচ্ছে দশ এটা একটা পাচ্ছি আবার দেখো এখান থেকে আবার একটা পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে মানে এখানে পাচ্ছি আমি একশো বারো ইন্টু এগারো বাই দশ ইন্টু একশো পনেরো বাই একশো এখন দেখো এই একশো বারো ইন্টু এগারো বাই দশ ইন্টু হচ্ছে একশো পনেরো বাই একশো এইটার মানটাই দিয়ে দিয়েছে কত না ফাইভ সিক্স সিক্স সেভেন টু আমার কিন্তু লাগবে আলটিমেট একশোর মানটা লাগবে ঠিক আছে তাহলে ফাইভ সিক্স সিক্স সেভেন পুরো উল্টে দাও দিয়ে আমি একঘ কাটাকুটি করবো দশ বাই হচ্ছে এখানে এগারো একশো বাই হচ্ছে এখানে একশো পনেরো ইন্টু হচ্ছে এখানে আমাদের একশো ঠিক আছে আচ্ছা কাটাকুটি করি এবার আস্তে আস্তে দেখো এখানে প্রথমে পাঁচ দিয়ে কাটবো এটাকে পাঁচ দিয়ে কাটবাচ্ছে এখানে কুড়ি পাঁচ দিয়ে এখানে আমরা তেইশ তেইশ দিয়ে এটা কাটাকুটি যাবে ফাইভ তেইশ দিয়ে কালো পাচ্ছি এখানে তেইশ দুখুন ছেচল্লিশ ছেচল্লিশ মানে এখানে পাচ্ছি আমি একশো ছয় চার তেইশ হচ্ছে বিরানব্বই পাচ্ছি এখান থেকে আমি মানে এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি এখান থেকে আট ছয় চোদ্দো ওয়ান ফোর সেভেন আচ্ছা তেইশ ছয় হচ্ছে একশো আটতিরিশ মানে নয় দুই মানে চার তেইশ হচ্ছে বিরানব্বই মানে টু ফোর সিক্স ফোর টু ফোর সিক্স ফোর ঠিক আছে পুরো তেইশ দিয়ে এটা কাটা হয়ে গেল আচ্ছা নেক্সট দেখো দুই দিয়ে কাটছি এখান থেকে পাঁচ পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমরা ছাপ্পান্ন পাচ্ছি দুই দিয়ে গালো পাচ্ছি চার দিয়ে কাটছি এটাকে চার দিয়ে গালো পাচ্ছি এখান থেকে আমরা চার পাঁচ কুড়ি চার চোদ্দো হচ্ছে ছাপ্পান্ন আচ্ছা চোদ্দ দিয়ে কাটাকুটি যাই কি না দেখি এটা টু ফোর সিক্স ফোরকে আমরা চোদ্দো দিয়ে কাটাকুটি করবো আচ্ছা ইয়েটা একটু ক্লিয়ার করে দিই একটু ক্যালকুলেটিং অঙ্ক আর কিছু না টু ফোর সিক্স ফোরকে আমরা চোদ্দ দিয়ে দেখছি চৌদ্দ এককে চোদ্দো দেখো এখানে দশ ছয় মানে সাত চোদ্দো আটানব্বই পাচ্ছি এখান থেকে আমরা মানে এখানে পাচ্ছি আমি আট চার মানে ছচোদ্দং শুরু হচ্ছে মানে ওয়ান সিক্স পাচ্ছি ওয়ান সিক্স এখন দেখো এগারো দিক আলো পাচ্ছি এটা আমার ষোলো তা ষোলো পাঁচে আশি আশি আর পাঁচে কত হয় চারশো চারশো মানে এখানে পাচ্ছি আমি চল্লিশ হাজার তা হাজার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি আশা করি বোঝা গেছে জাস্ট ক্যালকুলেটিভ একটু লাস্ট রঙে দেখো কী এখানে মধু এবং সিনে একটা কাজ কুরো দিনে করতে পারে সিনে এবং রোজি এই কাজটা বারো দিনে রোজি এবং মধু এটা আবার পনেরো দিনে করতে পারে সেক্ষেত্রে তারা কতদিনে তারা একত্রে কাজটা শেষ করতে পারবে তাহলে মধু আর সিনে কাজটা করে কুড়ি দিনে সিনে আর রোজি কাজটা করে বারো দিনে রোজি আর মধু কাজটা করে পনেরো দিনে কুড়ি বারো পনেরো এক্সাম করে পাচ্ছি এখান থেকে আমরা কত না ষাট এটা হচ্ছে আমার টোটাল কাজ তাহলে এর এফিসিয়েন্সি কত তিন এর ক্ষেত্রে কত না পাঁচ আর এ এদের ক্ষেত্রে কত না চার এখন তিনটেকে যোগ করো দেখো দুটো করে সিনে পাবে দুটো করে মধু পাবে আর দুটো করে কী রয়েছে আর রোজি পাবে ঠিক আছে মোট এফিসিয়েন্সি কত তিন যোগ পাঁচ যোগ তিন মানে পাঁচ তিন আছে বারো সেক্ষেত্রে তিনজনের বার করে নাও দুই দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে না ছয় এটা হচ্ছে তাদের মিলিত এফিসিয়েন্সি সেক্ষেত্রে কাজটা কত কত সময় লাগবে না রিকোয়ার্ড টাইম সমস্যা কী হবে মোট কাজ হচ্ছে ষাট এফিসিয়েন্সি কত না ছয় ষাট বাই ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা দশ দশ দিন সময় লাগো অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানিয়েও শেয়ার করতো হাসিগুলোকে পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ